মিরপুর গ্রামে রোহিত আর বিল্লু নামে দুইজন সৎ ভাই বাস করত। রোহিত তার ছোট ভাই বিল্লুকে অনেক ভালোবাসত, কিন্তু বিল্লু তাকে মোটেও ভালোবাসত না, ঘৃণা করত। দেখো বিল্লু, তুমি আমার ছোট ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো কেন? ভাই? কিসের ভাই? তুমি আমার সৎ ভাই, আমার সঙ্গে ভালোবাসার নাটক করো, আমি বুঝি না নাকি? না ভাই, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার এই ভালোবাসা তোমার কাছেই রাখো, আমার চাই না, চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। রোহিত দুঃখী হয়ে চলে যায় আর যেতে যেতে জঙ্গলের মধ্যে চলে আসে। দাঁড়া বাবা, কোথায় যাচ্ছো? আমি বড় মুশকিলে পড়েছি, আমাকে কি তুমি সাহায্য করবে? হ্যাঁ বলো, আমি পারলে অবশ্যই সাহায্য করব। দেখো বাবা, আমার বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছি, ঠিক মতো হাঁটা চলা করতে পারছি না, আর এখন আমার অনেক পিপাসা পেয়েছে, তুমি কি আমাকে পাশের নদী থেকে একটু জল নিয়ে এসে খাবে? তুমি ভেবো না, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে রোহিত জল নেবার জন্যে নদীর দিকে যেতে শুরু করে। আর নদীর কাছে এসেও দেখে সেখানে আগে থেকেই একটা কলসি রাখা আছে। এরপর রোহিত নদীর জল ভরে নিয়ে আসে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বেটা, সত্যি সত্যি তুমি অনেক ভালো, তোমার মনটা একদম পরিষ্কার, তাই আমি চাচ্ছি তুমি আবারও সেই নদীতে যাও আর নদীর জলে স্নান করে এসো। আর হ্যাঁ, সেই নদীতে স্নান করার সময় নদী যে উপহারটা তোমাকে দেবে সেই উপহারটা তুমি গ্রহণ করবে, যাও। রোহিত আরো একবার নদীর কাছে আসলো আর নদীর জলে স্নান করে নিল। আরে, এ তো সোনার হাড়ি, মনে হচ্ছে এই উপহারের কথাই বলছিল কাইমা, যে তুমি যে উপহার পাবে সেটাই নিয়ে যাবে, তার মানে এই উপহারটা আমার নিয়ে যাওয়া উচিত, যাই নিয়ে যাই। রোহিত সোনা ভর্তি হাঁড়িটা নিয়ে বাড়ি চলে আসে আর তার মা বাবাকে সমস্ত কথা খুলে বলে। আর কিছুদিন পর রোহিতের বাবা সমস্ত সোনা বিক্রি করে একটা সুন্দর করে বাড়ি তৈরি করে। বেটা রোহিত, বাড়ি করতে গিয়ে তো সমস্ত টাকাই শেষ হয়ে গেল, তুমি আরো একবার যাও না, জাদুই গাইকে গিয়ে বলো যেন ও আমাদের কিছু সোনা দিয়ে সাহায্য করে, যেন তোমার মায়ের অপারেশন করাতে পারি, নইলে ওকে বাঁচানো সম্ভব না বাবা, তাড়াতাড়ি যাও। আচ্ছা বাবা, তুমি ভেবো না, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রোহিত নদী থেকে জল নিয়ে এসে গাইকে দেই। গাই মা, সেদিন কি আমি কিছু না চাইতেই তোমার কারণে অনেকগুলো সোনা পেয়েছি, আজ আমি নিজেই চাইছি, দয়া করে আমাকে কিছু সোনা দেবার ব্যবস্থা করে দাও, যেন আমার মায়ের অপারেশন করাতে পারি। আচ্ছা ঠিক আছে রোহিত, তুমি আবার সেই নদীতে যাও আর স্নান করে নাও, এরপর যে উপহারগুলো পাবে সেইগুলো তুমি নিয়ে যাবে, যাও। এরপর রোহিত আবার সেই নদীতে স্নান করে। এবার তো আমি অনেকগুলো সোনা পেয়েছি, ধন্যবাদ ধন্যবাদ জাদুইয়ের জাদু নদী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর সমস্ত সোনা নিয়ে এসে রোহিত ওর বাবা মাকে দিয়ে দেই। এরপর থেকে রোহিতকে ওর বাবা মা অনেক ভালোবাসত। এই দেখে বিল্লুর অনেক হিংসা হতো। তুমি এত সোনা কোন নদীতে পেলে আমাকে বলো? এই তো জঙ্গলের পাশের নদী থেকে। কিন্তু কেন? কেন মানে? তুমি এতগুলো সোনা নিয়ে এসে মা বাবার কাছে ভালো হলে, আর আমি খারাপ হয়ে থাকবো? আমিও নিয়ে আসবো সোনা। না ভাই, এই সমস্ত সোনা তুমি নিয়ে নাও, কিন্তু সেখানে তুমি যেও না। পরের দিন বিল্লু জাদুই নদীর উদ্দেশ্যে রওনা দেই। বেটা, তুমি কোথায় যাচ্ছ? আমার একটা কথা রাখবে, দয়া করে আমার একটা কথা শোনো। আরে ও, কথা বলা গরু, নতুন কিছু মনে হচ্ছে, আচ্ছা বলো বলো, তুমি কি বলতে চাইছো বলো। বেটা, পাশের নদী থেকে আমাকে একটু জল নিয়ে এসে খাবে, আমি বুড়ো হয়ে গেছি, হাঁটতে পারছি না, তাই সেই নদীর কাছে যেতে পারছি না, তুমি আমাকে একটু নিয়ে
আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই তো তোমাকে জল নিয়ে এসে খাওয়াচ্ছি। আমি একটা জরুরি কাজে যাচ্ছি আর তুমি আমাকে এসব বলছো। দেখো বাবা, আমার অনেক পিপাসা পেয়েছে, দয়া করে একটু কষ্ট করে আমাকে জল নিয়ে এসে দাও। তুই এইভাবে শুনবি না, দাঁড়া এক্ষুনি এক্ষুনি তোকে জল খাওয়াচ্ছি। এরপর বিল্লু সেই নদীর দিকে যেতে শুরু করলো। মনে হচ্ছে এটাই সেই নদী, যাই তাড়াতাড়ি স্নান সেরে নি। আর তখনই জলে থাকা একটা বিষাক্ত সাপ বিল্লুকে দংশন করে। আমাকে সাপে কেটে নিল রে, মরে গেলাম রে, বাঁচাও বাঁচাও। কি ব্যাপার, এতক্ষণ হয়ে যাচ্ছে বিল্লু ভাই তো ঘরে ফিরছে না, তাহলে কোনো বিপদ হলো নাকি? যাই গিয়ে দেখি তো। গাই মা, আমার ভাই বিল্লুকে কি তুমি এদিকে আসতে দেখেছো? হ্যাঁ, ও নদীর দিকে গেছে। আর রোহিত নদীর কাছে এসে দেখে তার ভাই নদীর পাশে পড়ে আছে। ভাই ওঠো ওঠো ভাই, দেখো আমি তোমাকে নিতে এসেছি, উঠছো না কেন, কিছু বলো। কিন্তু কিছুতেই ও উঠল না। এই দেখে ও জাদুইগায়ের কাছে এসে তাকে সমস্ত কথা খুলে বলে। তোমার ভাইকে সাপে কেটেছে, তুমি আর দেরি করো না, আমার গোবর নিয়ে গিয়ে ওকে খাইয়ে দাও, ও ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। বিল্লুকে গোবর খাওয়াতেই ও সুস্থ হয়ে যায়। আমি ঠিক আছি তো, আমাকে তো সাপে কেটেছিল। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক আছো। এরপর রোহিত আর বিল্লু জাদুইগায়ের কাছে এসে জাদুইগায়কে ধন্যবাদ জানায়। দেখো যার যেমন মন, এই নদী তাকে তেমন উপহার দেয়। রোহিতের মন সোনার মতো একদম পরিষ্কার, তাই নদী ওকে সোনা উপহার দিয়েছে। আর তোমার মন অনেক বিষাক্ত, তাই নদী তোমাকে বিষ উপহার দিয়েছে। আমার ভুল হয়ে গেছে গাই মা, আমি আর কখনো এমন করব না। আচ্ছা ঠিক আছে, আবারও সেই নদীতে যাও আর স্নান করে নাও, এরপর যে উপহারগুলো পাবে সেইগুলো তুমি নিয়ে যাবে, যাও। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই